হয়ে গিয়েছি খুবই মজাদার একটা খাবারের রেসিপি নিয়ে। আর সেই মজাদার খাবারের রেসিপিটি হচ্ছে চিকেন চিজ পাস্তা বেক। এক্স্যাক্টলি চিকেন চিজ পাস্তা বেক নিয়ে আজ আমি হাজির হয়ে গিয়েছি। যারা যারা পাস্তা খেতে খুব বেশি পছন্দ করো তারা কিন্তু খুব সহজেই আমার এই আজকের রেসিপিটি দেখে বাসায় তৈরি করে ফেলতে পারো চিকেন চিজ পাস্তা বেক। আর আমি কিন্তু আজকে পাস্তা বেক করব চুলায়, আজ আমি কোনো ওভেন ইউজ করব না। সো এই ক্ষেত্রে যারা যারা ওভেন ইউজ করো না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আজকের ভিডিওটি দেখবে। আর আমার এই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, লাইক দিবে। আর যারা যারা আমার ফেসবুক পেজটি লাইক দাওনি লাইক দিবে এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, লেট না করে চলো এখন কিচেনে যাওয়া যায়। অলরাইট বন্ধুরা, খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে তৈরি করে ফেলবো চিকেন চিজ পাস্তা বেক। দেখতে পাচ্ছেন আমি এখানে এই পাস্তাটা ব্যবহার করছি, পাস্তা হাত এই পাস্তাটা ইউজ করব। এবং আমার কিন্তু পুরো পাস্তা লাগবে না, আমি এখানে অর্ধেকেরও কম পাস্তা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন চিকেন আছে, চিকেনটা কিন্তু আমি প্রথমে আদা এবং রসুন এবং অল্প পরিমাণের লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। এখানে সবজি দেখতে পাচ্ছেন, ক্যাপসিকাম নিয়েছি, গাজর এভাবে কুচি কুচি করে কেটেছি এবং পেঁয়াজ নিয়েছি। এখানে আছে চিলি সস এবং দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা চিজ ইউজ করছি, রাগু ডাবল চিডারের চিজ এটা। হ্যাঁ, এটা আমি ঘর থেকে অনলাইন শপ থেকে নিয়েছি, খুবই মজাদার একটা চিজ, আপনারা অর্ডার করতে পারেন, এই যে কোনো অনলাইন শপে পেতে পারেন। বাট যদি না পেয়ে থাকেন তাহলে ঘর থেকে অনলাইন শপ থেকে আপনারা নিতে পারেন। এছাড়া আমি আরেকটা চিজ এখানে ইউজ করবো, আর এটা হচ্ছে মোজিলা চিজ। সো এই অল্প সংখ্যক উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে তৈরি করে ফেলবো চিকেন চিজ পাস্তা বেক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পাত্রে পানি গরমে দিয়েছি, পানিটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে পাস্তাগুলো ঢেলে দিচ্ছি সিদ্ধ করার জন্য। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। চিকেনটা রান্না করার জন্য আমি আরেকটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো আগে ছেড়ে দিব। এখন পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়া না পর্যন্ত আমি এইভাবে নাড়তেই থাকবো। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো আগে ছেড়ে দিচ্ছি। সবজিগুলো এখন আমি একটু হালকাভাবে ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না। হ্যাঁ, তাহলে কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। সবজির কালারটা এই যে একটু রিয়াল কালারটা থাকবে এটা কিন্তু ভালো লাগবে। সবজিগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি, এখন আমি এখানে চিকেনগুলো সেগুলো ঢেলে দিলাম এবং এখন সবগুলো একসাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আরও কিন্তু দুটি উপকরণ লাগবে, আর সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার লাগবে, এবং লাগবে হচ্ছে সয়া সস, এই দুটো অবশ্যই লাগবে। বাট আমি এই দুটো তখন বলতে ভুলে গিয়েছিলাম, সমস্যা নেই, আমি এই যেই উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো কিন্তু আমি ডেসক্রিপশনে লিখে দিব, তো ডোন্ট ওয়ারি। এদিকে আমার পাস্তাটা কিন্তু হচ্ছে, আমি এখানে একটু হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, পাস্তাটা আরও হবে, লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিব এক চামচ সয়া সস এবং হাফ চামচ ব্ল্যাক পেপার এবং আবার এটা একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি।
একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এখন 2 টেবিল চামচের মতো চিলি সস। আপনারা যারা ঝাল অনেক বেশি পছন্দ করেন তারা হচ্ছে চিলি সসটা ইউজ করতে পারেন, আর যারা ঝাল একদম পছন্দ করেন না তারা হচ্ছে নর্মাল সস ইউজ করবেন। হ্যাঁ, আমার কিন্তু চিকেনটা প্রায় হয়ে আসছে, এখন এটা আমি আরেকটু নেড়ে চেড়ে নিব, তারপর একটু পরে চুলার জ্বাল অফ করে দিব, দেন নামিয়ে ফেলব। আবার বন্ধুরা চিকেনটা আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলার জ্বালটা অফ করে দিচ্ছি এবং অন্য কাজগুলো আর কি করব। পাস্তাটাও আমার হয়ে এসেছে, এখন পাস্তাটা হচ্ছে আমি নামিয়ে ফেলবো এবং ভালোভাবে এটা ধুয়ে নিব। আর দেখতে পাচ্ছেন পাস্তাটা আমি নামিয়ে ফেলেছি এবং এই যে এই ছাঁচিতে পাস্তাটা দিয়ে দিচ্ছি এবং পানিটা আবার ভালোভাবে ছেড়ে নিচ্ছি। প্রথমে পানিটা ছেড়ে দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিব। এটা কিন্তু পানিটা ছেড়ে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আঠা আঠা লেগে যাবে, তখন কিন্তু পাস্তা ভালো হবে না। হ্যাঁ, ধুয়ে নিয়েছি, এখন ভালোভাবে পানিটা আমি ছেড়ে নিব। অলরেডি বন্ধুরা আমি কিন্তু এই পাত্রের মধ্যে হচ্ছে পাস্তা বেক করব, আর এই পাত্রটা আমি এখন চুলায় বসিয়েছি, চুলার জালটা হচ্ছে হালকা আঁচে আছে এক্স্যাক্টলি, আর এই যে এখানকার যে ঢাকনাটা আছে ঢাকনাটার মধ্যে আমি একটা এই যে ফুটোটা আছে ফুটোটা আমি এই ছোট্ট একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এটা 10 মিনিটের মতো হালকা মানে অল্প আঁচে এভাবেই থাকবে, হ্যাঁ একটু গরম হতে থাকবে। আবার বন্ধুরা পাস্তাটা কিন্তু আমি পানিটা একদম ঝরে গিয়েছে, দেখুন ঝরঝরা হয়েছে কি সুন্দর। এখন আমি এই পাস্তার মধ্যে এই যে চিজটা আছে রাগু যে চিজটা আছে এই চিজটা এই পাস্তার মধ্যে দিয়ে মেখে নিব ভালোভাবে। ওয়াও, চিজটা যে মানে যত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন চিজের কালারটা এত সুন্দর যেটা হচ্ছে বলার মতো না। আপনারা যে চিজটা কিনবেন কিনে জাস্ট এই পাস্তাটা একবার বাসায় ট্রাই করবে, দেন আপনারাই বুঝবেন যে এত সুন্দর মানে এই চিজটা, এবং এই চিজটা দিয়ে যে পাস্তাটা এত মজা লাগে এটা আসলে বলার মতো না। আমি এখন পুরো পাস্তাতে এটা ভালোভাবে মেখে নিব। অলরাইট বন্ধুরা, আমি কিন্তু এই কেক তৈরি করার যে পাত্রটা আছে এই পাত্রের মধ্যেই হচ্ছে পাস্তাটা বেক করব। এখন আমি এই পাত্রের মধ্যে এই পাস্তাটা অর্ধেক এই পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিব। আমি কিন্তু চিজ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি পুরা পাস্তাগুলো, এখন আমি এই এই অর্ধেক পাস্তা এই পাত্রের মধ্যে দিয়ে দিব। আপনারা একবার ভালোভাবে খেয়াল করুন আমি কীভাবে বেক করি, চুলার মধ্যে পাস্তাটা এভাবে একটু ছড়িয়ে দিই। ওকে, এখন আমি এই যে মাংসটা রান্না করা যে মাংসটা আছে সেটা মানে মুরগির মাংস চিকেনটা যেটা রান্না করেছি সবজি দিয়ে সেটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে নিব। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো চিকেনটা আমি এখানে ছড়িয়ে দিয়েছি, এখন আমি যে বাকি পাস্তাগুলো আছে এর উপরে দিয়ে দিব, তেল একটু ভালোভাবে ছড়িয়ে দিব। অলরাইট, আমি বাকি পাস্তাগুলো ছড়িয়ে দিয়ে দিলাম, এখন আমি যে মোজিলা চিজটা আছে মোজিলা চিজটা এই ব্লেডার দিয়ে এখানে ছড়িয়ে ছিটে দিব। মোজিলা চিজ কিন্তু একটু বেশি করে দিতে হবে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এভাবে ছড়িয়ে ছিটে ছিটিয়ে পুরাটাতে দিয়ে দিব।
চিজটা দেখতেই পাচ্ছেন আমার পাস্তা কিন্তু বেক করার জন্য একদম রেডি আর চিজটা দেখতে পাচ্ছেন আমি কতগুলো দিয়েছি এভাবে কিন্তু চিজটা ছড়াই দিতে হবে হ্যাঁ এখন আমি পাত্রের মধ্যে পাস্তাটা দিয়ে দিব এদিকে আমার পাত্রটাও কিন্তু গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক গরম হয়েছে এখন এই পাত্রের মধ্যে আমি এই স্ট্যান্ডটা দিয়ে দিব প্রথমে স্ট্যান্ডটা দিয়ে দিলাম এখন আমি এই পাত্রের মধ্যে এই এই পাত্রটা দিয়ে দিব চিজের অলরাইট আমি দিয়ে দিলাম পাত্রটা এখন আমি ঢাকনা দিয়ে দিব এভাবে এখন হালকা আঁচে 10 থেকে 15 মিনিট এটা এই চুলার মধ্যে থাকবে 10 থেকে 15 মিনিট পর আমি আবারো ফিরে এসে আপনাদেরকে দেখাবো আমার পাস্তাটা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাস্তাটা কিন্তু আমার হয়ে আসছে অলরেডি 10 মিনিট হয়ে গিয়েছে তো আমি আরো 5 মিনিট রাখবো দেন আমি এখান থেকে পাস্তাটা বেক করব ওকে হয়ে গিয়েছে আমার চিকেন চিজ পাস্তা বেক এখন আমি চুলার জালটা অফ করে দিলাম এবং আমি এটা উঠিয়ে দিচ্ছি ওয়াও দেখতে পাচ্ছেন কালারটা কি ইয়াম্মি হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো এখন আমি এটা উঠাবো দেন আমি পাস্তাটা আপনাদেরকে দেখাবো যে ভিতরে কেমন হয়েছে অলরাইট বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা একদম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে এখন আসলে ভিতরের টেস্টটা কেমন হয়েছে সেটা আমি জাস্ট একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে চিজি ও মাই গড দেখতেই পাচ্ছেন কতটা চিজি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে অনেক গরম অনেক গরম কতটা চিজি হয়েছে দেখতেই পাচ্ছেন অলরাইট সো আমি একটু টেস্ট করে দেখি ওয়াও খুবই টেস্টি হয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে সো বন্ধুরা আপনারাও কিন্তু বাসায় তৈরি করতে পারেন এই চমৎকার চিকেন চিজ পাস্তা বেক ইয়েস আমার মতো করে এটা চুলায় তৈরি করে ফেলতে পারেন আর আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং লাইক দিবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ লাইক দেননি লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন অনেক ভালো থাকবেন এখন আমি বিদায় নিচ্ছি টাটা বাবাই আল্লাহ হাফেজ